সিসিটিভি ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরে প্রকাশ্যে দল বেঁধে মহড়া দিচ্ছে কয়েকজন যুবক, হাতে দেশীয় অস্ত্র। মোহাম্মদপুরে অস্ত্র হাতে ছিনতাইয়ের অভিযোগ ছিল আগে থেকেই, এ নিয়ে তৎপর ছিল র‍্যাব। এর মাঝেই তাদের হাতে আসে ফুটেজ। এরই মধ্যে শনিবার রাতে রাজধানী ও ফরিদপুরে অভিযান চালায় র‍্যাব। মূল হোতা শ্রীনাথ মণ্ডল ওরফে হিটার হৃদয়সহ গ্রেফতার করা হয় আটজনকে, যারা সবাই সন্ত্রাসী গ্রুপ ব্রেভ ডেঞ্জার স্ট্রংকিং এর সদস্য। র‍্যাব বলছে শুধু ছিনতাই নয়, ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মাদক কারবারি, ইফটিজিংও রয়েছে তাদের অপরাধের তালিকায়। তারা সবুজ বাংলা গ্রুপ, টপ টেন গ্রুপ, ভাই বন্ধু গ্রুপ, এই গ্রুপগুলোতে তারা ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে এই গ্রুপগুলো কার্যক্রম যখন অনেকটাই কমে গিয়েছে তখন তারা এই গ্রুপ থেকে বের হয়ে নতুন যে এই গ্রুপ বিডিএসকে গ্রুপ তারা তৈরি করে এবং তারা এই ধরনের অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের হয়ে জমি দখলের কাজ করত চক্রটি। ওই এলাকাতে হাউজিং সংক্রান্ত বা বিভিন্ন বালু উত্তোলন বা মাটি উত্তোলন সম্পর্কিত বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এই কার্যক্রমগুলো তারা অংশগ্রহণ করত অর্থের বিনিময়ে। চক্রের বাকি সদস্যদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।